হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল সাফল্য বাংলার এ তোমাদের সকলকে স্বাগত আছে জিএনএম জিএনএমএম দু হাজার চব্বিশ নার্সিং পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের একের পর এক একের পর এক আমরা কিন্তু সাজেশন ভিডিও বা তোমাদের মক টেস্ট দেখো আজকের আমি তোমাদেরকে দুটো জিনিস বলবো আজকে শুধু ক্লাস নয় ক্লাসের আগে তোমাদের বলবো ডেলি স্টাডি রুটিন অর্থাৎ কখন কী বই পড়বে কীভাবে রিভিশন দেবে কীভাবে প্র্যাকটিস সেট দেবে কোথা থেকে প্র্যাকটিস সেট দেবে সেটা তোমাদেরকে বলবো এবং তারপরে এই যে বিগত বছরে আসা বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ জিকে কে সেগুলো নিয়ে আলোচনা করব এগুলো কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে ঠিক আছে এবং এগুলো সহজে কী করে মনে রাখবে কিছু কিছু জায়গায় তোমাদের ট্রিক বলবো প্রায় চল্লিশটা কোশ্চেন আছে তো ভিডিওটা বন্ধু শেষ মতো দেখবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা ভিডিওটা লাইক করবে শেয়ার করবে বন্ধুর সাথে এবং ইচ্ছে আছে এই ভিডিও তোমরা এক হাজার লাইক এনে দেবে ঠিক আছে চলো তো ফার্স্টে তোমাদের বলি জিএনএ ম্যাডেম সাজেশন দু হাজার চব্বিশ সাফল্য বাংলা এই যদি মনে করো এই এই পিডিএফটা নেবে তিন চার পাতা পিডিএফ এটা এটা নেওয়ার জন্য যে কোনো একটা গ্রুপে তুমি জয়েন থাকো তাহলে তোমাদেরকে পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে দেখো ফার্স্টে বলি আমাদের প্রি টেস্ট ট্যালেন্ট হার্ট কম্পিটিশান ঠিক আছে দু হাজার চব্বিশ অগ্নিধারা যার নাম রাখা হয়েছে অর্থাৎ মক টেস্ট ব্যাচ এই মক টেস্ট ব্যাচটা কিন্তু শুরু হচ্ছে আগামী পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে এবং এই ব্যাচে ভর্তির জন্য তোমাদের কি করতে হবে এই যে নাম্বারটা দেওয়া আছে দেখো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারটা তোমরা যোগাযোগ করবে যে স্যার আমি এই মক টেস্টটা দিতে চাই এর জন্য কত লাগছে একশো কুড়ি টাকা যারা হচ্ছে গিয়ে আমার ব্যাচের স্টুডেন্ট নয় যারা হয়তো অন্য ব্যাচে পড়ো বা হয়তো পড়াশোনা করছো বা সেলফ স্টাডি করছো বা যাই হোক হয়তো পড়তে পারো নি পয়সা হবে তো যদি মনে করো সে সেক্ষেত্রে একশো কুড়ি আর যদি কেউ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তার ক্ষেত্রে একশো টাকা লাগবে ঠিক আছে এটার মধ্যে তুমি কী কী পাচ্ছ টোটাল পনেরোটা মক টেস্ট পাচ্ছো ফুল লেন্থ মক টেস্ট এবং কিছু কিছু চ্যাপ্টার ওয়াইজ তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে তার সাথে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পাচ্ছ ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুয়েলের ওকে যেরকমভাবে কোশ্চেনগুলো আসে সেই ঠিক সেই রকম প্যাটার্নগুলোকে ফলো করে আমরা কিন্তু কোশ্চেনগুলো বানিয়েছি তো অধিক জানকারি জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি বাকিটা বলে দিচ্ছি এবার আমি চলে আসি স্টাডি রুটিন অর্থাৎ তোমাদের সকাল শুরু হবে কীভাবে এবং সকালটা শেষ করবে কী করে যেহেতু তিনটে মাস সময় আছে তিনটে মাস তোমরা ভেবে নাও যে তিনটে মাস তোমাকে একদম সম্পূর্ণভাবে নিগড়ে নিতে হবে ঠিক আছে ফার্স্টে শুরু হচ্ছে বিকেল সকাল পাঁচটা থেকে দেখো সকাল পাঁচটা দেখেছি অনেকেই বলবে স্যার সকাল পাঁচটা তো ঘুম থেকেই উঠি না উঠতে হবে বস এখন সময় খুব কম তোমাদেরকে বেশি ফেসিলিটি দিতেই হবে ঠিক আছে তো সকাল পাঁচটা থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেলি নিউজ পেপার পড়তে হবে স্যার নিউজ পেপার পড়ে কী হবে নিউজ পেপার পড়ার কারণ কি সকালবেলা নিউজ পেপার পড়লে দেখবে মুডটা একটু একটু চাঙ্গা হয় প্রথমেই বই যদি বই নিয়ে বসে না বোরিং লাগে দেখবে সকালবেলা পাঁচটার সময় যদি বই নিয়ে বসো একটু বোরিং লাগবে তো প্রথমে কী করলে একটু বইয়ে পড়ার আগে একটু স্টাডি পড়লে কীরকম ধরো ইংলিশ নিউজ পেপারগুলো পড়লে আগের দিন হোক বা তার আগের দিন হোক অসুবিধা নেই ঠিক আছে পড়বে কেন কারণ ইংলিশে তোমাদের দেখবে আর বিশেষ করে এই যে নিউজপেপারটা না সেটা ইংলিশ হওয়া চাই কেন ইংলিশে দেখবে তোমাদের গ্রামাটিক্যাল অনেক পোষণ থাকে অনেক ভোক্যাপস থাকে ঠিক আছে তো এইগুলোর জন্য কিন্তু নিউজপেপার রিডিংটা খুব দরকার এগুলো করলে কী হবে রিডিং স্কিলটা বাড়বে এবং তুমি বোঝার ক্ষমতাটা বাড়বে ধীরে ধীরে ঠিক আছে কোশ্চেনের মানে পরবর্তীকালে যখন দেখবে যে ইংলিশে বলতে কী চাইছে কোশ্চেনে কী ডিমান্ড রয়েছে সেটা তুমি কিন্তু এই রিডিং থেকেই কিন্তু তোমার এই জিনিসটা ধাঁচে আসবে বুঝে গেছে তাহলে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ এই যে সকাল ছটা থেকে সাতটা পর্যন্ত এই সকালবেলা গিয়ে মক টেস্টটা দেবে এবার অনেকে বলবে স্যার সকালবেলায় মক টেস্ট আগে তো কিছু পড়ি তারপর তো দেখো পড়াশোনা তো অবশ্যই করবে তোমাকে পড়ার টাইমটা দেবো বাট এই মক টেস্টটা কেন দেবে সেটা বলি সকাল ছটা থেকে সাতটার সময় মক টেস্ট কেন দেবে সকালবেলা দেখবে যদি তুমি মক টেস্ট দাও না তাহলে তোমার মধ্যে একটা না সারাদিন একটা অ্যাক্টিভ কাজ করবে যে আমি সারাদিন কীভাবে পড়াশোনা করবো আমার কোন জায়গাটায় বেশি খামতি আছে তা নাহলে ধরো সকালবেলা তুমি জীবনবিজ্ঞান বা ভৌত বিজ্ঞান বা ম্যাথ নিয়ে বসে গেলে তোমার মনে হবে আমি তো সবই তো পড়েছি একটু পরে পড়বো এখন একটু গেম খেলি ঠিক আছে এই জিনিসটা না হয় সেই জন্য ফার্স্টে তুমি মক টেস্ট যদি বুঝে গেলে যে আমার কোথায় কোথায় খামতি আছে বুঝে গেছে তো মক টেস্টটা দেওয়ার প্রথম থেকে সব থেকে বেশি দরকার তো মক টেস্টটা দিলে তারপর তুমি কী করবে তারপর তুমি এক ঘন্টা এই সাতটা থেকে আচ্ছা আধ ঘন্টা সাড়ে সাতটা পর্যন্ত বিরতি নাও একটা ব্রেক নাও টি ব্রেক হতে পারে তুমি তোমার মতো খেলা করো গেম খেলো বা যাই হোক একটু ফ্রেশ একটু ফ্রেশ নিয়ে আসো নিজের মধ্যে ঠিক আছে এক ঘন্টা তুমি মক টেস্ট দিয়েছো এবার আধ ঘন্টা তুমি ফ্রেশ নাও ফ্রেশ হও তারপর কী করবে এই সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত মক টেস্ট বিশ্লেষণ করো অর্থাৎ যে যে কোশ্চেনগুলো তোমার ভুল হচ্ছে সেগুলো কোন টপিক থেকে এসেছে কোন টপিক থেকে কোন টপিকের মধ্যে কোনগুলো তোমার ছুটে যাচ্ছে ক্যাটাগরি ওয়ানে বেশি হচ্ছে না ক্যাটাগরি টুয়ে বেশি ভুল হচ্ছে সেই জায়গাগুলো ধরো আর এখানে তোমাদের বলে রাখি যে মক টেস্টটা কোথা থেকে দেবে আমার নিজেরই আছে আমাকে জয়েন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে মক টেস্ট পনেরোটা ফুল লেন্থ মক টেস্ট পাচ্ছ তার সাথে ডেলি আমাদের চেষ্টা করবো সপ্তাহে দুদিন বা তিন দিন করে তোমার লাইভ কুইজ চালিয়ে দেওয়ার ঠিক আছে তো সব রকম আমি তোমাদের কুইজ টেস্ট এগুলো সব চালিয়ে দিচ্ছি অলরেডি দু তিনজন করে ভর্তি হচ্ছে ডেলি তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও যদি মনে হয় কারণ দেখো শুধু পড়লে কিন্তু হয় না এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক করার সময় এখন হাতে সময় কম এখন নতুন করে শুরু করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো ধীরে ধীরে করো যেই জায়গা থেকে কোশ্চেন আসে সেই জায়গাটাকে প্রথমে ফোকাস রাখো প্রিভিয়াসের কোশ্চেনটাকে ফলো করতে পারো যে জায়গা থেকে বেশি করে কোশ্চেন হিট করছে সেই জায়গাটা পড়ো ঠিক আছে এটা হলো আমার স্ট্র্যাটেজি তারপর কাজ কি সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত বায়োলজি রিভিশন অর্থাৎ জীবনবিজ্ঞান প্রথমে শুরু করো প্রথমে মক টেস্ট বিশ্লেষণ করলে অ্যানালিসিস করলে যে কোথা থেকে কোশ্চেন আসছে হলো হওয়ার পর প্রথমে বায়োলজি জীবনবিজ্ঞানটা নিয়ে শুরু করো নটা থেকে নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত বায়োলজির ভিশন দেন এগারোটা থেকে বারোটা পর্যন্ত আনুষঙ্গিক কাজ এই আনুষঙ্গিক কাজের মধ্যে কী কী করে তোমার খাওয়া দাওয়া স্নান ঘুমানো ঠিক আছে এই এক ঘন্টার মধ্যে করে নাও এটা বলবে স্যার এক ঘন্টা কী করে সম্ভব দেখো এক ঘন্টায় অনেকটা সময় ধীরে 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 করো তুমি আস্তে আস্তে হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে পড়াশোনা যারা করে না সারা দিন নিজেকে ব্যস্ত যারা রাখতে চায় তাদের জন্য আর যারা এক্সকিউজ দিতে চাইছো তাদের জন্য এটা কিছুই না আরে স্যার আমি তো এই সময় হবে না স্যার এই সময় ওটা থাকবে স্যার ওটা করব তাহলে তো এক্সকিউজ হয়ে গেল তাহলে তো সম্ভবই না ঠিক আছে পড়াশোনা যদি না করতে চাও তাহলে অনেক এক্সকিউজ পাবে বাট জীবনে এক্সকিউজগুলো দূরে রাখো দেখবে কিছু না কিছু করতে পারবে এটা গেল আমার প্রথম কথা দ্বিতীয় বুঝে গেছে এবার দেখো তৃতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে সাড়ে এই যে বারোটা থেকে ডেটটা পর্যন্ত ম্যাথের ফর্মুলা টেবিল স্কোয়ার এগুলো পড়ো এটা পড়ার কি দরকার দেখো জীবনে না সব সময় যে কঠিনগুলো নিয়ে পড়ে থাকবে তা কিন্তু নয় জীবন বিজ্ঞানে শুধু না পড়ে থাকবো ভৌত বিজ্ঞানে পড়ে থাকবো তা নয় একটু ম্যাথের দিকেও খেয়াল রাখো ধীরে ধীরে যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো বুলিয়ে নাও একটা ছোটো খাতা করো ছোটো খাতার মধ্যে কী করবে ইম্পর্টেন্ট টাইপগুলো লিখে রাখো যেগুলো পরীক্ষা আসছে যে টাইপগুলো খুব দরকার তোমার ভুল হচ্ছে বারবার করে সেই টাইপগুলো খাতায় লেখো লেখার পর শুধু টাইপগুলো চোখ বলাও দেখো ডেলি করে একবার যদি চোখ বলাও না দেখবি ধীরে ধীরে না তোমার ম্যাথটা স্বরগত হয়ে যাবে তোমার মনে হচ্ছে এটা তো সোজা জিনিস যখন কোশ্চেন ব্যাপার দেখবে দেখবো না হয় ব্যাপারে এটা তো সোজা জিনিস এটা তো করেছি তো এইটা হচ্ছে এর ফর্মুলা ঠিক আছে ফর্মুলা মানে এই সাকসেসের ফর্মুলা লাইফে দেখবে যেটা করতে করি লাগে না সেটা কিন্তু একবার শিখে গেলে দেখবে অনেক কিছু শিখতে পারছো তাহলে ম্যাথের ফর্মুলা টেবিল স্কোয়ার এগুলো মুখস্থ করলে বারোটা থেকে দেড়টা পর্যন্ত দেড়টা থেকে চারটে পর্যন্ত তুমি আনু সঙ্গে কাজ এর মধ্যে তুমি অনেকটা সময় পাচ্ছ নিজে নিজে কাজ করবে কেউ খাওয়া দাওয়া করে ঘুমাবে ঠিক আছে রেস্ট নেবে একটু গেম খেললে একটু কোনো সিনেমা দেখলে মুভি দেখলে যা ইচ্ছে করো কোনো অসুবিধা নেই করো পরীক্ষার এক মাস আগে পর্যন্ত সব কিছু করবে তারপরে সব বাদ দাও টিভি টিভি সব বাদ দাও ঠিক আছে সিরিয়াল ও অমক সিরিয়াল তমক সিরিয়াল সব লাভ নেই পরে করবে ঠিক আছে পরে অনেক সময় পাবে তখন দেখবে তাহলে এই গেল বিষয় আচ্ছা এবার কি চারটে থেকে পাঁচটা ম্যাথ প্র্যাকটিস করো ম্যাথের প্র্যাকটিসে তোমাকে কিন্তু রাখতেই হবে কারণ ম্যাথ যদি প্র্যাকটিস করা বন্ধ করতে তাহলে কিন্তু হবে না তাহলে আগেই বলেছেন তুমি ম্যাথের বেসিক ফর্মুলা দেখে নিলে এবার ম্যাথ প্র্যাকটিস কোথা থেকে করবে আমি বলে রাখি আমার যে প্র্যাকটিস ম্যাথ সেখানে আমি বলেছি যে প্রত্যেকটা সাবজেক্ট হয়েছে আমি দেবো খুব মানে সবগুলো তো সম্ভব না জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান থাকছে ম্যাথও চেষ্টা করবো দিয়ে দেওয়ার তো ম্যাথগুলো টপিক ওয়াইজ যা থাকবে সেগুলো তোমরা জাস্ট ক্লিক করে করে দেখবে যে যে টপিকটা তোমার ইচ্ছা হচ্ছে সেই টপিকটা দেওয়া প্র্যাকটিস হয়ে গেল ঠিক আছে তারপরে পাঁচটা থেকে সাতটা ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স রিভিশন এইটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল সায়েন্সে অনেক অনেক দুর্বলতা থাকে এই পাঁচটা থেকে সাতটা দেখবে এই টাইমটা অনেক সময় না পড়ার এনার্জি থাকে ঠিক আছে বিকেলের পর এই টাইমটায় অনেকে পড়তে চাই তো এই টাইমটা তুমি বেশি টাইমটা দাও এই ফিজিক্যাল ফিজিক্যাল সায়েন্সের উপর ঠিক আছে তাহলে দেখবে অনেকটা কিন্তু স্ট্রং জায়গাটা পাচ্ছ তারপরে এই সাতটা থেকে সাড়ে সাতটা টি ব্রেক নাও একটা চা টা চা যার খাওয়া ইচ্ছা ঠিক আছে যেটা খাও সেটা খাবে স্ন্যাক্স একটা ব্রেক নিলে তারপর সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ইংলিশ গ্রামারের ক্লাস থাকলো ঠিক আছে ইংলিশের বেসিক গ্রামার বেসিক যে রুলসগুলো আছে সেগুলোর উপর ট্রু যে তোমার হচ্ছে কি কারেকশান ঠিক আছে স্পেলিং কারেকশান তারপরে ইডোর কারেকশান এগুলো নিয়ে দেখলে রুলসগুলো দেখে নিলে গ্রামাটিক্যাল যেগুলো আছে ভোক্যাপসগুলো সেগুলো দেখবে খুব কম সময় এক ঘন্টা অনেকটাই কম ইংলিশের প্রতি আরও বেশি জোর দিতে হবে এটা গেল ভোকাব এবং হচ্ছে গ্রামার আগে সকালে বলেছি ভোক্যাবগুলো দেখবে আর এই রাত্রে হচ্ছে গ্রামাটিক্যাল যেগুলো আছে ইংলিশ গ্রামারগুলো দেখে নিলে এবার আটটা থেকে দশটা তুমি আবার মক টেস্টে বসতে পারো যে কোনো মক টেস্ট দাও ইংলিশের উপর হতে পারে মানে ম্যাথের ওপর হতে পারে জীবনবিজ্ঞানের উপর হতে পারে ভৌত বিজ্ঞানের উপর মক টেস্ট দাও ঠিক আছে এবার হচ্ছে ব্রেক এই দশটা থেকে সাড়ে দশটা ব্রেক নাও এবং সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত টেস্ট অ্যানালাইসিস করো যে তোমার কোথায় কী অসুবিধা হচ্ছে কোন জায়গাটা তোমার বুঝতে অসুবিধা হলো কোথায় বেশি ভুল হচ্ছে সেইগুলো তুমি একটু অ্যানালাইসিস করো এবং বলে রাখি এগারোটার পর থেকে এই এগারোটার পর থেকে এগারোটার পর থেকে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত তোমরা তোমাদের পছন্দমতো সাবজেক্ট পড়তে পারো সেটা হতে পারে জিকে রিজনিং হতে পারে কি হয় না রাত্রিবেলা ঘুম চলে আসে তুমি রিজনিং করতে পারো দেখো মজা জিনিস তো ভালো লাগবে ঠিক আছে বা তুমি জিকে করতে পারো জিকে যেহেতু আমাদের লিমিট তো নেই মহাসমুদ্র রাত্রে ওইটা ওই টাইমটা তুমি ফাঁকা মনে পড়তে পারো দেখবে ধীরে ধীরে পড়তে পড়তে না তোমার একটা এনার্জি চলে আসবে তখন পড়তে ভালো লাগবে সাড়ে বারোটা পর্যন্ত পড়ো তারপর তুমি ঘুমিয়ে পড়ো ঠিক আছে তাহলে এই টাইমটাও আশা করছি তোমাদের সবার জন্য শিডিউল ঠিক আছে যারা যারা জব করে তাদের জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে বা যারা অন্য কোনো কাজ করছো তাদের জন্য অসুবিধা হতে পারে বাকি যারা এখন পড়াশোনা শুরু করেছো শুধুমাত্র ফোকাস দেখেছো আমি জিএমএমি পরীক্ষা দেবো ভালোভাবে পরীক্ষাটা পাশ করতে চাই তোমরা কিন্তু এই রুটিনটা ফলো করতে পারো ওকে গেল রুটিন এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো যেটা সেটা হচ্ছে ক্লাসে আমাদের আজকে যেটা আলোচ্য বিষয় ছিল যে আমাদের কোয়েশ্চেন আনসার সেই কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছি দেখো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন অনেক প্রিভিয়াস ইয়ার এগুলো সেগুলিকে তুলে আনা কিছু কোশ্চেন প্রথম প্রশ্ন কত সালে আর বলে রাখি কোশ্চেনগুলো কিন্তু মোটেও সহজ নয় কিছু কোশ্চেন সহজ থাকবে কিছু কোশ্চেন খুব কঠিন থাকবে কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয় দেখো কোশ্চেনটা কত ইম্পর্ট্যান্ট এগুলো অনেকেই জানে না কিন্তু উনিশশো সালে ভারতীয় নাগরিকত্ব ঠিক আছে নাগরিকত্ব এটা আইন পাস হয় কত উনিশশো সালে আমি একটা জিনিস বলে রাখি যারা পেট ব্যাচে ভর্তি হতে চাইছো আমি কিন্তু এগুলো সব ডিটেলসে ক্লাস করাই পুরো ডিটেলস যে কেন নাগরিকত্ব আইন কী নাগরিকত্ব আইনটা কেন হয়েছিলো কবে হয়েছিল ঠিক আছে এর উদ্দেশ্য কী ছিল এরকমভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে পড়ানো হচ্ছে শুধু এগুলো নয় শুধু জিকে বলে না জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইংলিশ ম্যাথ সব কিছুই সমস্ত সাবজেক্টই পড়ানো হচ্ছে যদি মনে হয় ভর্তি হবে আমি বলে রাখি ব্যাচ শুরু হয়ে গেছে নাম্বারটাও সে একই নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করবে স্যার আমি জয়েন করতে চাইছি টোটাল ডিটেলসটা বলে দেবো তুমি মক টেস্টে ভর্তি হতে পারো তুমি যাইলে ক্লাসেও ভর্তি হতে পারো একটু লিখে দেবে যে স্যার কোনটাই নিতে চাইছি যে স্যার আমি মক টেস্ট নেবো নাকি আমি ক্লাসের জন্য ভর্তি হব সেটা লিখে দেবে তাহলেই তোমাকে ডিটেলসটা জানতে হবে ওকে তাহলে ফার্স্ট কোশ্চেন গেল সেকেন্ড কোশ্চেন নিচের কোনটি একটি জীবান্ত জীবাশের উদাহরণ নয় দেখো প্রশ্নটা দেখো ভালো করে দেখো প্রশ্নপত্র ভালো করে দেখো লিখে দিয়েছি দেখো প্রশ্নপত্র ভালো করে দেখো নয় বলেছি এইখানে কিন্তু অনেকেই ভুল করে ফেলবে জীবন্ত জীবাশের উদাহরণ নয় হচ্ছে সি অর চিন ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা আমাকে একটা উদাহরণ দাও যে উদাহরণ হয় কোনটা ঠিক আছে নয়টা বাদ দাও মনে করো জীবন্ত জীবাশের উদাহরণ একটা দাও ঠিক আছে এটা একটা জীবন্ত জীবাশের উদাহরণ দাও সেটা তোমাদের কমেন্ট কমেন্ট করে জানাবে হোমওয়ার্কের কোশ্চেন থাকলো ঠিক আছে কোশ্চেনগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন বেশ লেভেল আছে একটা ঠিক আছে চলো পরে কোশ্চেন চলে আসছি প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবন প্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হতো দেখো কোশ্চেনগুলো এসএসসির মতো পরীক্ষাতে কিন্তু আসে তো জবনপ্রিয় বলতে গোলমরিচকে বোঝানো হতো ঠিক আছে গোলমরিচকে প্রিয় বলা হতো চার নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত হয়েছে তো জানো যারা তারা খুব ভালো ভালোভাবে জানবে যে মৌলিক কর্তব্য আচ্ছা সংবিধান সংশোধনের মাধ্যম বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত হয়েছে এটা আমি মৌলিক কর্তব্য যখন বুঝিয়েছিলাম পেট ব্যাচে সবাই আশা করছি পারবে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার আলাদা জিনিস আমাকে কমেন্ট করে জানাবে মৌলিক অধিকার কততম ধারাতে লেখা হয়েছে ঠিক আছে অনু অনুচ্ছেদ নম্বরটা লিখবে এবং হচ্ছে এই পার্ট নম্বরটা লিখবে ঠিক আছে পার্ট নম্বর কত পার্ট নম্বরটা কত তার ভাগ নম্বর কত সেটা তোমরা লিখে দেবে যে মৌলিক অধিকারের পার্ট নম্বর কত এটা তোমাদের কমেন্ট করে রাখতে বললাম যারা যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে চলে আসছি পরে কোয়েশ্চেন ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছেন তা কী দেখো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন উত্তরটা কী হবে কাইজার ই হিন্দ ঠিক আছে এটা হচ্ছে উত্তর কাইজার ই হিন্দ এটা কিসের জন্য এখান থেকে দেখো বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু আসে দেখো কে কাকে দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীকে প্রথম কথা কোন আন্দোলনের সময় এটা বর্জন করেছিলেন অসহযোগ আন্দোলনের সময় আন্দোলন করেছিলেন ঠিক আছে কে করেছিলেন মহাত্মা গান্ধী তাহলে উপাধিটা কার ছিল মহাত্মা গান্ধীর কোন আন্দোলনে বন্ধ করেছিলেন অসহযোগ আন্দোলনে আচ্ছা এটা কে দিয়েছিল কারা এই উপাধি দিয়েছিল ইংরেজ সরকার দেখো একটা কোশ্চেন দেখে কিন্তু বিভিন্ন রকমভাবে কোশ্চেন করা যেতে পারে আর এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা এসেছে এসএসসির মধ্যে পরীক্ষা দেখবে এই ধরনের কোশ্চেনগুলো আসে স্ট্যাটিক জিকের মধ্যে এগুলো স্ট্যাটিক জিকের ঠিক নয় এটা ইতিহাসের মধ্যে এই সমস্ত কোশ্চেনগুলো আসে এটি ঠিক আছে ইংরেজ সরকার কর্তৃক প্রত্য যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় ত্যাগ করেছেন সেটা কী সেটা হচ্ছে কাইজার ই হিন্দ ওকে আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে পরের প্রশ্ন চলে আসছি নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় দেখো প্রশ্নপত্র দেখো এর মানে কি এখানেও সেই বাঁশটা ঢুকিয়ে আছে উদাহরণ নয় বলেছে উদাহরণ হয় এটা বলেনি কিন্তু একটা উদাহরণ দাও সেটা নয় উদাহরণ নয় কোনটা চারটে অপশান আছে অপশান তো নেই একটা অপশান আছে পায়নাস হচ্ছে উত্তর ঠিক আছে পায়নাস হচ্ছে অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় চলে আসি পরে কোশ্চেন টোডোর মল কিসের সাথে যুক্ত ছিলেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এসএসসির এসসির কতবার এই প্রশ্নটা এসেছে টোটোর মাল কিসের সাথে যুক্ত ছিলেন আর কার রাজসভায় ছিলেন সেটা তোমাকে কমেন্ট করে জানাবে আচ্ছা উত্তর হচ্ছে অর্থনীতির সাথে যুক্ত ছিলেন কার রাজসভায় ছিলেন আকবর সম্রাট আকবরের রাজসভায় ছিলেন আচ্ছা আমাকে আর একটা জিনিস কমেন্ট করে জানাবে ঠিক আছে আরেকটা জিনিস কমেন্ট করে জানাবে আবুল ফজলের লেখা বইটির নাম কি আবুল ফজলের লেখা আবুল ফজলের লেখা বইটির নাম ঠিক আছে আবুল ফজলের লেখা বইটির নাম কি এটা আমাকে কমেন্ট করে জানাবে চলো পরে কোশ্চেন আসছি যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন ড্যাশ এটাও প্রচুরবার পরীক্ষা এসেছে আচ্ছা বাবর লিখেছিলেন বাবর নামা এবং জাহাঙ্গীর জাহাঙ্গীর লেখা বইটির নাম কি আত্মজীবনী মানে অটোবায়োগ্রাফি ঠিক আছে এই আর মাথা রাখবি বাবরের যে আত্মজীবনী সেটা ফার্সি ভাষা লেখা ছিল এটা তুর্কি ভাষা লিখেছিলেন তুজুক ই বাবরি ঠিক আছে তুজুক ই বাবরি লিখেছিলেন ওকে কে লিখেছিলেন তুজুক ই বাবরি সেটা কমেন্ট করে জানাবে এবং জাহাঙ্গীরের লেখা জাহাঙ্গীরের লেখা যে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি সেটা কার লেখা সেটা কমেন্ট করে জানাবে কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখবে তোমরা এগুলোই পরীক্ষাতে প্রচুর এসেছে অনির্বাণ লাহিরি কোন খেলার সাথে যুক্ত দেখো এই ধরনের কোশ্চেন গুলো বলো বিভিন্ন পরীক্ষায় আসে নিশ্চয়ই তোমরা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বসেছো তো অনির্বাণ লাহিরি কোন খেলার সাথে যুক্ত গল্ফ খেলার সাথে যুক্ত গল্ফের সাথে যুক্ত ওকে চলে আসি পরে কোশ্চেন দশ নম্বর প্রশ্ন কালা রামচন্দ্রন কোন শহরে প্রথম পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন তো এটা অনেক পুরনো একটা প্রশ্ন ওটা হবে উত্তর ঠিক আছে গুরুগ্রামে তোমাদের দেখবে জিএনএমেনেমে দেখে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন দিয়ে দেয় ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তখনকার দিনে ইম্পর্টেন্ট ছিল অনেকদিন আগে এটা বানানো ওকে তাহলে এটা ছিল গুরুগ্রাম পরে চলে আসছি এগারো নম্বর প্রশ্ন নিশিধ সূর্যের দেশ এটা তো এটা তো সবাই পারবে আশা করছি নিশিধ সূর্যের দেশ কোন দেশকে বলা হয় তাহলে এর উত্তর হচ্ছে কি নরওয়ে নরওয়েকে বলা হয় নিষিদ্ধ সূর্যের দেশ ঠিক আছে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে ওকে চলো আরেকটা জিনিস আমাকে কমেন্ট করে জানাও যে ভূমিকম্পের দেশ বলা হয় কাকে ভূমিকম্পের দেশ কাকে বলা হয় এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে চলে আসি পরের নম্বর কোশ্চেন বারো নম্বর প্রশ্ন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এটা তো সবাই পারবে এটা দুটো প্রশ্ন আসে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট এবং সাতবাহন বংশের যে প্রতিষ্ঠাতা তো প্রতিষ্ঠাতা বললে কি বলতাম প্রতিষ্ঠাতা বললে বলতাম শিমুখ ঠিক আছে গৌতম শিমুখ হচ্ছে প্রতিষ্ঠাতা আর আর একটা প্রশ্ন আসে যে শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তাহলে এই শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী ঠিক আছে সাতকর্ণী রাজা ছিলেন সেই সাতকর্ণী রাজা হচ্ছেন এই সাতবন বংশের শ্রেষ্ঠ সম্রাট পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কত সালে হয়েছিল না হচ্ছে আচ্ছা এটা কমেন্ট করে জানাবেন শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে হয়েছিল এটা কমেন্ট করে জানাবে আর কাদের মধ্যে ছিল টিপু সুলতান এবং হচ্ছে আর একটা হচ্ছে কর্নওয়ালিসের মধ্যে হয়েছিলো শ্রীরঙ্গপোত্তমের সন্ধি ঠিক আছে টিপু সুলতান এবং কর্নওয়ালসের মধ্যে হয়েছিল শ্রীরঙ্গপোত্তমের সন্ধি চোদ্দ নম্বর কোশ্চেন প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে বলা হয় যেটা সেটা হচ্ছে জিপসাম বলা হয় কি বলা হয় জিপসাম ঠিক আছে জিপসাম বলা হয় এটা গেল আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন এবার পনেরো নম্বর কোশ্চেন যেটা একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে আইসো হাইট কী বললাম আইসো হাইট এই প্রশ্নটা সম্ভবত ডাবলিউপি পরীক্ষায় এসেছিল এবং এগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাকে বলেছি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্নগুলো এসেছে একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে বোঝানো হয় সেটাকে বলা হয় আইসো হাইট ওকে আশা করছি পারবে এবার চলো পরের প্রশ্ন আসছি অ্যাকশনে সব থেকে বাইরের আবরণটির নাম কী দেখো এই কোশ্চেনগুলো প্রচুর এসেছে পরীক্ষায় তোমরা দেখবে কোনো না কোনো পরীক্ষা এসেছে তো অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটির নাম হচ্ছে নিউরোলেমা ঠিক আছে নিউরোলেমা হচ্ছে অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটির নাম পরে আসছি সতেরো নম্বর সতেরো নম্বর হচ্ছে কোন ভিটামিনের অভাবে অভাবজনিত কারণে রিকেট রোগটি হয় তো রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে ওকে আমাকে জানাবে স্কারভি হয় কোন ভিটামিনের অভাবে স্কারভি স্কারভি রোগটা স্কারভি রোগটা হয় কোন ভিটামিনের অভাবে সেটা কমেন্ট করে জানাবে চলে আসি পরের প্রশ্ন রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত খুবই ইম্পর্টেন্ট রেলওয়ে স্টাফ কলেজ ঠিক আছে এটা হচ্ছে ভাদ্রোরা ঠিক আছে ভাদ্রদরা ভাদ্রদরাতে রয়েছে এই রেলওয়ে স্টাফ কলেজ আচ্ছা বেশ এটা গেল আমাদের আঠেরো নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন কোন কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেছিলেন তো এটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রকের না হচ্ছে গ্রামোন্নয়ন মন্ত্রক ঠিক আছে বিভিন্ন দিকে স্কিম থেকেও প্রশ্ন আসে ডাব্লিউপির মতো পরীক্ষাগুলোতে তো জেনে এখন সেই ধরনের আসে না তবে জেনে রাখো এই জিনিসগুলো আসতে পারে কুড়ি নম্বর প্রশ্ন ভারতবর্ষ নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে এটা হচ্ছে ইরাক থেকে ঠিক আছে ইরাক থেকে সব থেকে বেশি তেল অপরিশোধিত তেল উৎপাদন করে এখানে অনেকে ভুল করে কিন্তু দুবাই করে দিতে পারো বা হচ্ছে তোমার মানে এ করে দিতে পারো যাই হোক এটা কিন্তু অ্যান্সার হচ্ছে ইরাক পরের প্রশ্ন উদ্ভিদ দেহের ট্রফিক ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি উদ্ভিদ দেহের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে অক্সিন কি বললাম অক্সিন হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম ওকে ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবার চলে আসি পরের কোশ্চেন বাইশ নম্বর কোষের তরিদচালক বলের একক কি তো কোষের তরিচালক বলের একক হচ্ছে ভোল্ট ওকে ভোল্ট হচ্ছে কোশের তরিচালক বলের একক আচ্ছা আমাকে বলো যে বায়ুর 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 গতিপথের গতিপথ মাপায় কোন যন্ত্র সাজে বায়ুর গতিপথ মাপক যন্ত্রের নাম কি গতিপথ মাপক যন্ত্রের নাম কি সেটা কমেন্ট করে জানাবে চলে আসি পরের প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি তো এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং ঠিক আছে আর যদি বলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম দেখো বলে রাখছি পৃথিবীর যদি বলে এশিয়ার দীর্ঘতম হচ্ছে ইয়াংসি ইয়াংসিকিয়াং কোনো অসুবিধে নেই যদি বলে পৃথিবীর দীর্ঘতম নদী তো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম যে কী জানো দীর্ঘতম লিখে দিলাম নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নদ আর যদি বৃহত্তম দেয় যদি বৃহত্তম দেয় তাহলে মাথায় রাখবে তাহলে হবে অ্যামাজন ঠিক আছে এই অ্যামাজন হচ্ছে বৃহত্তম এবং দীর্ঘতম হচ্ছে নদ। ওকে এগুলো কিন্তু আসে পরীক্ষায় কোন সম্রাট কুনিক নামে পরিচিত কুনিক নামে পরিচিত অ্যাকচুয়ালি অজাত শত্রু ঠিক আছে কেন বলা হতো কারণ এরা হচ্ছে নিজের পিতাকে নিজে হত্যা করে সিংহাসনে বসেছিল এই জন্য কুনিক বলা হতো আমি তোমাদেরকে যখন পড়ি ছিলাম বংশ বা মৌর্য বংশ এগুলো বিভিন্ন রকম বংশ নিয়ে পড়েছিলাম পড়িয়েছিলাম ঠিক আছে তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হরসংখ বংশ বিম্বিশা ছিলেন অজাত পিতা তাকে হত্যা করে এ সিংহাসনে বসেছিল এই জন্য কুনিক বলা হতো আচ্ছা চলে চলে আসি পরে কোশ্চেন পঁচিশ নম্বর বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব হয় কোন দেশ থেকে তো অ্যান্সারটা মাথায় রেখো কিউ বা বা হচ্ছে অ্যান্সার ঠিক আছে কিউ বা হচ্ছে নৃত্যশৈলী সালসার উদ্ভব হয়েছিল ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় কো জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তরিত হয়েছে এর টাটা গ্রুপ এটা তখনকার দিনে প্রিভিয়াস ইয়ারে ভালো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল সাতাশ নম্বর প্রশ্ন পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল সবাই জানবে আশা করছি এটা হচ্ছে সতেরোশো সালে পলাশি যুদ্ধ হয়েছিল আচ্ছা আরেকটা জিনিস প্রশ্ন আসে পলাশি কোন কোন জেলায় রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে এখানে ভুল করে ফেলবে হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে নদীয়া জেলায় রয়েছে পলাশি আর এটা হয়তো অনেকে বলে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে নয় ঠিক আছে পলাশি হচ্ছে আমাদের নদীয়া জেলায় রয়েছে পরের পরের প্রশ্ন হচ্ছে আঠাশ নম্বর কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্ম দীক্ষা লাভ করেন তো কনিষ্ক করেছেন অশোকোষের অশোক কাছে আর যদি প্রশ্ন আসে যে অশোক কার কার অনুপ্রেরণা অশোক বৌদ্ধতম গ্রহণ করেন তাহলে উত্তর হবে উপগুপ্ত ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয় অর্থাৎ কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কারটা দেওয়া হয় তো দেখো চার অপশনটি কিন্তু মাথায় রাখবে চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয় ঠিক আছে এবং আরেকটা হচ্ছে শান্তি স্ব শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটা কিন্তু চিকিৎসা নয় আমি বলে দিই এটা আরেকটা প্রশ্ন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে ঠিক আছে ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে ওকে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু জায়গা যেখান থেকে প্রশ্ন আসে বিসি রায় কেন দেওয়া হয় জানো তো বিসি রায় হচ্ছে বিধানচন্দ্র রায় তা ইনি ছিলেন বিশাল বড় একজন চিকিৎসক তো তার নাম অনুযায়ী কিন্তু এই চিকিৎসার পুরস্কারটা দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে তিরিশ নম্বর প্রশ্ন সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানা যায় তো মাথায় রাখবে এটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণীটা জানা যায় ওকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন চলে ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালায় সেটা নাম কী তো অপারেশন গঙ্গা ঠিক আছে মাথায় রাখবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আগে অনেকবার এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারের নিম্নোক্ত কোন বিজ্ঞানীর নাম যুক্ত ছিল তবে মাথায় রাখবে মেরি কুড়ি ঠিক আছে আচ্ছা তোমাদের বলে রাখি তেজস্ক্রিয় বেকারেল বলে একজন ছিলেন বেকারিও এটা তেজস্ক্রিয় করেছিলেন এবং তেজস্ক্রিয় নামটা এই যে নামটা দিয়েছিলেন না এটা কিন্তু মেরি মেরিকুরির মানে কুড়ি দম্পতি দিয়েছিল ঠিক আছে আর আবিষ্কার করেছিল কারা এই তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কার করেছিলেন বেকারেল ঠিক আছে এটা মাথায় রাখবে এটা আবিষ্কারে যদি বলে তাহলে বেকারেল হবে এখানে হয়তো কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে বেকারেল হবে আবিষ্কারের দিক থেকে আর যদি তেজস্ক্রিয় তোমার মৌল নামকরণ কে দিয়েছিলেন আগে নাম ছিল অন্য ঠিক আছে কি নাম ছিল সেটা কমেন্ট করে জানাবে তো নামকরণ করেছিলেন তেজস্ক্রিয় মৌলের নামকরণ করেছেন মেরি মেরিকুরি ঠিক আছে কুড়ি দম্পতি এবার আসি তেত্রিশ নম্বর প্রশ্ন কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রচলন করেন তো ওয়ারেন হেস্টিংস হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত প্রচলন করেন আমি আগের দিন তোমাদের ক্লাসে বলেছিলাম যে এই পাঁচশালা বন্দোবস্ত এবং সালা বন্দোবস্ত তো অনেকে কমেন্ট করেছিল পাঁচশালা বন্দোবস্ত ওয়ারেন হেস্টিংস এবং সালা বন্দোবস্ত লর্ড কর্ণওয়ালিস ঠিক আছে ভেরি গুড চলো পরে আসছি চলে আসি পরে কোশ্চেন চৌত্রিশ নম্বর আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি তো আয়তনের দিক থেকে সবথেকে বড় কোনটা সেটা হচ্ছে রাশিয়া ঠিক আছে আর যদি বলে জনসংখ্যা দিক থেকে বর্তমানে জনসংখ্যার দিক থেকে বর্তমানে সব থেকে বৃহত্তম বা সব থেকে বেশি এগিয়ে আছে কোন দেশটা সেটা কমেন্ট করে জানাবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জনসংখ্যার দিক থেকে অর্থাৎ পপুলেশন এর দিক থেকে আমাদের কোন দেশটি সব থেকে বেশি এগিয়ে আছে প্রথম স্থানে কোন দেশটি রয়েছে সেটা কমেন্ট করে জানাবো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু হ্যাঁ চলে আসছি পরের প্রশ্ন বাজাদা নামক ত্রিয় ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় বাজাদা নামক তো এটা হচ্ছে মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় কি বললাম মরু অঞ্চলে বাজাদা ঠিক আছে বাজাদা হচ্ছে মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় ব্যাস এটা শুধু মাথায় রাখো বাজা বলে একটা ছেলে আছে বাজাদা ঠিক আছে বাজাদাদা ঠিক আছে তো এইরকম হচ্ছে মরু অঞ্চলে বেশি থাকে ঠিক আছে মরু আর মেরু কোনটা মরু হচ্ছে আমাদের মরুভূমি আর মেরু হচ্ছে সব থেকে শীত প্রধান যে দেশগুলো সেটাকে মেরু প্রধান বলা হয় চলো পরের প্রশ্ন হচ্ছে ছত্রিশ নম্বর প্রশ্ন কারা কারাকাস কোন দেশের রাজধানী তো কোন দেশটির রাজধানী কারাগার সেটা হচ্ছে ভেনেজুয়েলা ওকে দ্য রিপাবলিক গ্রন্থের অচরিতা কে রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো কি বললাম প্লেটো হচ্ছে রিপাবলিক গ্রন্থের রচয়িতা চৌত্রিশ আটত্রিশ নয় প্রশ্ন ব্যারোমিটার কে আবিষ্কার করেছে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন ব্যারোমিটার আবিষ্কার করেছেন টর্সেলি ঠিক আছে টর্চ নিয়ে উনি ব্যারোমিটার আবিষ্কার করতেছেন দেখো কিছু ট্রিক থাকে কখন কখনও পড়তে পড়তে না দেখবে অনেক জায়গায় মনে হয় যে এই জায়গাটা কোনো ট্রিক হলে ভালো হতো এত আবিষ্কারক আবিষ্কারকের নাম তো যাই হোক এগুলো মাথায় রাখবে টর্চসেলি হচ্ছে ব্যারোমিটারের আবিষ্কার করেছিলেন ওকে উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নয় পরিচিত খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সবাই জানো ইলেকট্রনিক শহর বলে ব্যাঙ্গালোরকে ঠিক আছে এই যে ইলেকট্রনিক শহর বলে কাকে ব্যাঙ্গালোরকে এবং আরও কিছু নাম দেওয়া হচ্ছে যেমন ভারতের উদ্যাননগরী বলা হয় ব্যাঙ্গালুরকে উদ্যাননগরী ঠিক আছে এটাও কিন্তু ব্যাঙ্গালোরকে বলা হয় আর কী কী ইলেকট্রনিক সিটি তো বলে দিলাম হাইটেক সিটি কাকে বলা হয় এটাও ব্যাঙ্গালোরকে বলা হয় ওকে এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আচ্ছা বিজ্ঞাননগরী তাও বলা হয় একে আচ্ছা বলো কি প্রাসাদ নগরী কাকে বলা হয় এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং চল্লিশ নম্বর প্রশ্ন এটা তোমরা কমেন্ট করবে কোন ক্ষেত্র থেকে ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে তাহলে চল্লিশটার মধ্যে তুমি কতগুলো পেরেছো প্রথম কথা সেটা কমেন্ট করে জানাবে চল্লিশটার মধ্যে কতগুলো সঠিক হয়েছে এবং দ্বিতীয় কথা এই ধরনের যদি জিকে কুইজ জিকে মক টেস্ট একটা এক্সপ্রেসের মতো যদি চাও যে হ্যাঁ স্যার চল্লিশটা পঞ্চাশটা এরকম কোশ্চেন নিয়ে আসুক তাহলে কমেন্ট করে জানা হচ্ছে হ্যাঁ স্যার আমি অ্যাগ্রি আছি আপনি নিয়ে আসুন আপনাদের পাশে আছি অবশ্যই তোমাদের সাপোর্ট খুব দরকার ওকে তবেই তবে আমরা এরকম বড় বড় কাজগুলো করতে পারবো তা না হলে সম্ভব না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো নমস্কার